আজকে সব দেশীয় খাবার এলো কলমি শাক, বাড়ির থেকে আনা কলমি শাক, পটল ভাজি, এলো পুঁই শাক দিয়ে ট্যাংরা মাছ দিয়ে হালকা ঝুল আছে চরচরি মতো আর কি, খাটি বাঙালি রান্না এটা। আর এটা একটু মিডিয়াম না, বড় সাইজেরই বলতে হয়, বড় সাইজের রুই মাছ আর ফুলকপি। এই সিজনে ফুলকপি একবার খারাপ লাগে না, মোটামুটি ভালোই লাগে, মাঝে মাঝে খাই আর কি, কারণ একরকম তরকারি খেতে ভালো লাগে না। তো ফুলকপি শীতের দিনে অনেক টেস্ট, গরমের দিনে অতটা ভালো লাগে না, তো খাওয়া যায়, অন্য রকম ফ্লেভার থাকে। পটল ভাজ খারাপ লাগে না, ভালোই লাগে। শুকন মরিচগুলো কিন্তু ঝাল হয়, দেশের স্বাদ ক্লাসের খুব স্বাদ। ঢাকা দিন দেবা যায় কিন্তু ওটাতে যেমন ফ্লেভারটা ভালো পাওয়া যায় ওটা এতটা পাওয়া যায় না। আমার বাড়ির পিছনে ইচ্ছা মতো নিয়ে আসে, ছোটো ট্যাংরা মাছ, দেশি ট্যাংরা মাছ, ব্যাম মাছ আছে, বাইলা মাছ। চচ্চড়ির মতো হালকা ঝোল আছে, পোশাকটা দেশি দিই।
দারুণ টেস্ট হয়েছে জিনিসটা। খুবই স্বাদ হয়েছে, মাছটাও স্বাদ, সাধারণত বিলের মাছ এটা। চাষের মাছও স্বাদ আছে, যেগুলা খোলা জলে চাষ করে অনেক জায়গায় তো জাল দিয়ে বেড়া দিয়ে খোলা জলের মানে নদীর জলের মধ্যে চাষ করে, ওই মাছগুলো কিন্তু খাইতে টেস্ট। আপনার রুই কম আর সিলভার কাপ কম ওইখানে যদি চাষ করে ওই মাছটা স্বাদ, আমাদের দেশে কম আসে। যাই হোক, খাওয়াটা খুব ফাটাফাটি হলো,
ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।